awesome guys, just awesome. আর এই সব জায়গাতে ফটোশুট, ভিডিও শুট, কি হয়েছে সাইকেল নিয়ে আসতে দেখো, এরকমই করতে হবে আমাদের। এই সূর্যকে একটু ধর, চলো না এখানে একটা বাড়িতে এই নাম্বারটা লেখা ছিল 25327, তো বলছে এই নাম্বারটা সকালে এই থাকে আর রাতের বেলা নাকি চেঞ্জ হয়ে যায়। ভাই এটা মজা হো রা হ্যায়, প্লেসটা দেখো এত সুন্দর জায়গা। আর এটা হলো আমাদের দক্ষিণ কি না সূর্যকে দেখে নাও, সূর্য আমাদের দেখালো আজকে এই জায়গাটা। তো জায়গাটা খুবই সুন্দর, আমি ভাবছি এখানে একটা ডেয়ার দেবো কি না, ফুল নাইট স্পেন্স, এটা ভাবনা চিন্তা করে ভিডিওর পরে আমি বলছি। আগে জায়গাটা দেখাই, জায়গাটা দেখে নাও জাস্ট, এই প্লেসটা আমাদের সূর্য দেখালো। তো এখন অনেক জায়গা রয়েছে, তো ওইখানটা বেশিক্ষণ লেট করলে হবে না, বিকজ আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি আর একটা প্লেস দেখতে, জায়গাটার প্রেমে পড়ে যাচ্ছি, শুধু ভাবছি একটা ডেয়ার দিতেই হবে এখানে, ফুল নাইট স্পেন। বাট ভাবনা চিন্তা করছি, কারণ আমাকে একা আসতে হবে, অঙ্কুর ইক্ষুনি বলে দিয়ে যায় আসবে না আমার সাথে। তো দেখি এই যে এখন আমরা বেরোচ্ছি, আবার একটা জায়গায় যাবো এখান থেকে, তাড়াতাড়ি চলো। জাস্ট এই প্লেসটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এখন যাচ্ছি সিঁড়ির উপরে উঠছি। পুরোনো রাজবাড়ির বিল্ডিং এর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি, আমাকে তো আগের দিন বললো একজন রে। জাস্ট গাইস ভিউটা দেখো, জায়গাটা দেখো। আচ্ছা এখানকার ইটগুলো তোমাদের দেখাবো, হ্যাঁ এখানকার ইট, যেগুলো ইটগুলো দেখো, হ্যাঁ ইটগুলো, ইয়েটা দেখো আর জায়গাটা, পাট কোম্পানি ছিল। আর এটা মনে হচ্ছে কোনো বাড়ি টাড়ি এখানে এসব রয়েছে। রাজবাড়ি ছিল, বাট কোম্পানির ভেতরে এটা কি ছিল কেউ বলতে পারছে না। এটা বাড়িটা দেখে মনে হচ্ছে পুরনো কোনো কলেজ, ইউনিভার্সিটি, ইয়া পুরনো রাজবাড়ি যেরকম বলে ওরকম বলতে পারো। আর আমরা এর এখন এত উপরে দাঁড়িয়ে রয়েছি,
আর এটা এই চ চ নেক্সট জায়গা যেতে হবে আর জাস্ট এটা অসাম। হ্যাঁ এখন আমরা নিচে নামছি কারণ ভেতরে তো অনেক জায়গা আছে, ভেতরে তো এখন যদি তোমাদের পুরো ঘোড়ায় ঘুরিয়ে দেখাতে চাই তাও আমাদের সম্ভব না, কারণ আমাদের এখান থেকে আরও জায়গা আছে, ওগুলো তো তোমাদের দেখাতে হবে। তোমরা যদি এখানে আসতে চাও তো এখানকার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে এসো, এখানে লোকেশান থাকবে আর পুরোটা তোমরা নিজেরা ঘুরে নিও, কারণ অনেক বড় জায়গা। আর এটা আমার দেখে যা মনে হচ্ছে এটা কলেজ ইউনিভার্সিটি ইয়া পুরনো রাজবাড়ি বলতে পারো, ওরকম কিছু একটা ছিল। ভাই রাতের বেলা এখানে থাকা প্রচুর মুশকিল মুশকিল। এটা কি এখানে তো এটা কি বুঝতে পারছো? এটা বড় পুরনো রাজবাড়ি বা বড় আগেকার যারা বড়লোক ছিল তাদের বাড়িতে এরকম থাকতো। এখানে আগুন জ্বালানো হতো, এই জায়গাটা আগুন জ্বালানো হতো, আর এখানে চেয়ার টেবিল নিয়ে বসে আগুনের মানে বনফায়ার যেটাকে বলে ওটা জ্বালানো হতো, এখান থেকে তাপ পোহানো হতো, সেই জিনিস রয়েছে এখানে। তার মানে এটা বাড়িই ছিল কোনো নিশ্চয়ই, মানে এগুলো থাকবে না। আরও অনেক জায়গা আছে আমাদের বললো তো ওখানেই যাবো, জাস্ট বাড়িটা তোমরা এদিকে নিচে নিচে সাইকেলের এখানে এই তো জাস্ট অসাম। আর এই সব জায়গাতে ফটোশুট ভিডিও শ্যুট করতে পারলে তো আর ভিডিও ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতেই পারবে না। আমরা নিচে, ওরা ওই বিল্ডিংয়ে গেছে। সূর্য ওই দেখো সামনে বিল্ডিংয়ে সূর্য উঠেছে, আর এখান থেকে তোমাদের বেরোতে হবে। আর মাঝখানে একটা গাছের গুড়ি পড়ে হয়েছে, তোমাদের সাইকেলগুলোকে এখান থেকেই নিয়ে যেতে হবে, কিছু একটা করতে হবে। আপাতত আমি গাছের গুড়ির ওপর দিয়ে লাফ দিয়ে চলে যাবো। প্লেস মামা জাস্ট অসাধারণ প্লেস জাস্ট। এবার যাই দেখি একটু অন্যদিকে যাই, আরও জায়গা আছে তো এখানে, ওখানে যেতে হবে, চল ঘুরকে দাও। আয় সাইকেল নিয়ে আয়, এটাকে উঠানো এবারে তাড়াতাড়ি বেড়াতে হবে সাইকেল নিয়ে। তো আমি চলো এখানে আমার সাইকেল তোলো। কি হয় সব সাইকেল নিয়ে আসতো দেখো, এরকমই করতে হবে আমাদের। এই সূর্যকে একটু ধর, চলো এখন যাচ্ছি একটু অন্য জায়গায়। আমাদের সূর্য নিয়ে যাচ্ছে, আরো জায়গা আছে এখানে, ওই জায়গাগুলোতে। বড় নাম কি তোর? সূর্যটাই ঠিক আছে, অত বড় নাম আমরা বলতে পারবো না। সূর্য সার নেম কি? সূর্য সার নেম সূর্য দাস, তোমরা ভিডিওতে দেখেছ তো। আমাদের একটা ভাই আমাদের রাস্তা চেনাচ্ছে, আমরা চিনতাম না, এখানে এসে পরিচয় হয়েছে ভাইয়ের সাথে। বাবারে সাইকেল আটকে আসছে, রাস্তার যে অবস্থা জাস্ট। এখানে একটা পুকুরও আছে, খাল, ও খাল আছে।
তো আগের দিনে এসেছিলাম কিন্তু এই গলিটার ভিতরে ঢুকিনি, তো আমাদের এইখানে ভাঙা আসবে একটা জায়গায় নিয়ে এসছে। আরে এই জায়গাটার কথাই বলছিল। হ্যাঁ এখানে অলরেডি দেখো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, আর এক বছরও হয়তো জায়গাটা থাকবে না, সেটাই ছিল। আর এটাই ছিল 100% শিওর ভিডিও দেখে। তো দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলে গেছে, সব ভাঙাচোরা হচ্ছে অলরেডি, আর এগুলো হয়তো আর এক বছর থাকবে কিনা কোনো সন্দেহ আছে, কারণ এগুলো যদি ভেঙে কনস্ট্রাকশনের কাজ হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, তাহলে তো গেল সব। এখানে এই কোম্পানিগুলো বাট কোম্পানি মানে তৈরি হয়েছিল 1927, আর এটা হলো 2021। তাই যাই হোক 1927-এর বাট কোম্পানি এখন এই অবস্থা, আর অলরেডি এইদিকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, আর এক বছরের মধ্যে হয়তো এগুলোও কিচ্ছু থাকবে না, এইসব জায়গা তো ফ্ল্যাট হয়ে যাবে। তো এখানে একটা মানে কাজ করছিল একটা কাকিমা, সে বলেছে কি লেখা নাম্বারটা একবার দেখা। এখানে একটা বাড়িতে এই নাম্বারটা লেখা ছিল 25327, তো বলছে এই নাম্বারটা সকালে এই থাকে আর রাতের বেলা নাকি চেঞ্জ হয়ে যায়। ভাই একটা মজা হো রা আরে সব জ্যান্ত ভূত বানাচ্ছে এখানে, বলছে রাতের বেলা চেঞ্জ হয়ে যায়, সকালে ঠিক হয়ে যায় আর রাতে চেঞ্জ হয়ে যায়। বাহ, তো যাই হোক আর জায়গাগুলো তো মেন কথা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, এদিকে এদিকেও হয়ে যাবে, তারপর জায়গাগুলো সব যাবে, আর থাকবে না তো সুন্দর সুন্দর জায়গা। সেরা জায়গা ভাই, জাস্ট হেভি জায়গা। তো এখন আমরা এখান থেকে বেরাবো, কারণ অলরেডি 5:30 বেজে গেছে, আমাদের বেরাতে তো হবেই। তো চলো এখান থেকে এখন বেরানো যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আর থ্যাংক ইউ সূর্যকে, খুব 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 থ্যাংক ইউ, কারণ আটকে গেছে। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সূর্যকে এই জায়গাটাতে আমাদের আনার জন্য। আমরা এই জায়গাটা সত্যি চিনতাম না, মানে জায়গাটা চিনতাম বাট জায়গার যেই জায়গাটা আমাদের এনেছে এই জায়গাটা আমরা জানতাম না। আর এখন আমরা বেরাচ্ছি, কারণ 5:30 বেজে গেছে, দেখিয়ে দিলাম টাইম তোমাদের। ওই যে ওই যে ওই দেখো পেছনে আসছে দুটো চোর, ওইখানে আসছে পেছনে, আর এখানে সুধীর ভাই দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা বেরাবো, এখন বাড়ি, হ্যাঁ বেরাতে হবে, 5:30 বেজে গেছে অলরেডি, আর বেরাতে হবে। আর ভিডিওটা এখানে শেষ করছি,
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও, চ্যানেল নতুন হলে আমি আর জি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের চলে যায়। আর এইরকম অসাধারণ অসাধারণ প্লেস জায়গা শুধু আর জি ব্যাংকে তোমাদের দিতে পারবে। আর চলো ভিডিও এখানেই শেষ করছি, নিউ ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।